কৃষ্ণ বলে একটু কাঁধে করি, এখন এসব কথা লিখে দে অন্তরে তোর মিল মাস পথে মায়া নদী করিতে পারো তুমি ভয়ে ভয়ে পেরিয়ে আসি ফেরেন মামি তখন হেমন্তী হাসে হর দেরি করবো না দাদা ভাই, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। না না, এখান থেকে জাস্ট বলে নিয়ে বেরিয়ে যাবো। গল্পটা যে জানে তাকে ডাকো। পাঁচ ছ বছর আগে এসেছিলাম এখানে। আচ্ছা, বাড়ির ভিতরে একটা মন্দির আছে। ঠিক আছে ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধা নেই। এই ছবিটা দিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপে। বল না মা, দাদা একটু সরো তো, একটু দেখি ছবিটা তুলে নিই ইচ্ছা করে। টুইন কে গো? টুইন দাদা ফোন করো, বলো সঞ্জিত দা এসেছে। ও যেন তা বলবে যা এসেছিল। আর থেকে মহারায়ের দিন অমাবস্যা মাথায় কলা কাঁদতে হয়, সেই কলা দিয়ে পায়ের পুজো হয় অমাবস্যা মাথায়। সে চান করে ভিজে কাপড়ে কলা গাছ কাটে, কলা কাটে, সেই কলা দিয়ে মায়ের পুজো চলে। কত বছর হলো পুজো? 577 বছর এই পুজো করলো। মহালয়ার পরের দিন থেকে চণ্ডীর আরাধনা হয়, চণ্ডীর কাঠ পেটে মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে। আজকে ষষ্ঠী তিথি, ও ষষ্ঠীতে এর দিন ষষ্ঠীতে বোধনে পুজো হয়। এই বাগানে বেলগাছ সৃষ্টি আছে পূর্বকাল থেকে, সেইখানে মায়ের বোধন। তারপরে মায়ের ঘরে এসে মায়ের অধিবাস আমন্ত্রণ আরম্ভ, তারপরে দর্পণে তো পুজো চলেই। তারপরে ওই দর্পণ মায়ের দিয়ে মাকে এ করা হয়, তারপরে দর্পণটাই যেন মায়ের এ ওই দিন দর্পণটাই বিসর্জনের দিন দর্পণটাই পেতলে সরায় গঙ্গা জল দিয়ে ঠাকুরমশাই ওই দর্পণটাই জলে দেয়। প্রতিমা তো তখন সম্ভব না। তারপরে ছেলেরা মাকে বরণ করে পাড়ার ছেলেরা কাঁধে করে নিয়ে নদীর ধারে বাংলাদেশ থেকে আগে লোক আসতো, এখন আর বাংলাদেশে লোক আসতো। আর এই সিনেমা কি হয়েছিল? সন্ধ্যা রায় কি? সন্ধ্যা রায় নিমন্ত্রণ বই করেছিল। আপনি অভিনয় করেছিলেন? হ্যাঁ। আপনি কিসের অভিনয় করেছিলেন? হ্যাঁ,
আমি ওই মন্দিরে পুজো নিয়ে যাচ্ছি, সেই অভিনয়টা আমি করেছিলাম। এখান বাংলাদেশ দেখা যায় তো এখান থেকে? হ্যাঁ, এখান থেকে ছাতে উঠলে বাংলাদেশ দেখা যায়।